আমার কেজিওয়ানের ছোট ছোট ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদের বাংলা ছড়া পড়াবো। তোমরা বাংলা বইয়ের তিন পাতাটা খুলে বসো। তিন পাতা, তিন পাতায় কি আছে? পদ্য। পদ্য: ঝিলের জলে লালচে কুঁড়ি ফুটলো যখন ভোরে, ভোমরা দুটো মধুর লোভে চারপাশে তার ঘোরে। পদ্ম হলো জাতীয় ফুল, সবাই সেটা জানে, শরৎ এলেই সুবাসটা তার ছড়ায় যে সবখানে। আরেকবার পড়ি দি। ঝিলের জলে লালচে কুঁড়ি ফুটলো যখন ভোরে, ভোমরা দুটো মধুর লোভে চারপাশে তার ঘোরে। পদ্ম হলো জাতীয় ফুল, সবাই সেটা জানে, শরৎ এলেই সুবাসটা তার ছড়ায় যে সবখানে। পড়েছ? এইবার পরের পাতায় চলে যাব। পরের পাতা চার পাতায় কি আছে? শিউলি ফুল। শিউলি এটা পড়ি, আমার সাথে সাথে তোমরাও পড়ো। হিম পড়ে ঘাস বনে, যেই টুপ টুপ শিউলিরা ঝরে পড়ে, আহা চুপ চুপ। ঢাক বাজে দূরে কোথা, মেঘ যেন হাসে, গোটা পাড়া মম করে শিউলি বাসে। আবার বলো। হিম পড়ে ঘাস বনে, যেই টুপ টুপ শিউলিরা ঝরে পড়ে, আহা চুপ চুপ। ঢাক বাজে দূরে কোথা, মেঘ যেন হাসে, গোটা পাড়া মম করে শিউলি বাসে। তোমরা পড়েছো? আজকে তাহলে এই পর্যন্ত। ভালো করে ছড়া দুটো আবার পড়বে, যত পড়বে তত ভালো মুখস্থ হবে, তাহলে মৌখিক পরীক্ষায় ভালো বলতে পারবে। ঠিক আছে, আজ তাহলে আসি।